আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, তোমাদের দোয়া ইনশাল্লাহ। আমরা বাকি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আহসান আবেদ, সহকারী শিক্ষক, আমরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিড়িবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর অধ্যায় দ্বিতীয় বই থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শিকোণ ফল, শিকোণ ফল দেখো, যোগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা পড়ে বুঝবে এবং সমাধান করতে পারবে। দুই নম্বর দ্বিতীয়টা দেখো, যোগ ও বিয়োগ সংক্রান্ত তিন স্তর বিশিষ্ট সমস্যা পড়ে বুঝবে এবং সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা যোগ করো, প্রথমে যোগ করি আমরা। দেখো এখানে স্থানীয় মানগুলো বের করলে আমরা কি বলি, এগুলোকে একক, দশক, শতক, হাজার, ওজন, এভাবে বলি না। যদি আমরা একক, এর একক, এটার একক যদি যোগ করি তাহলে কত আসে, সাত আর একে আট। দ্বিতীয়টা দেখো, দশক ছয় আর দুয়ে আট, শতক পাঁচ আর একে ছয়, তিন আর তিনে ছয়, চার আর একে পাঁচ। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে তোমাদের একক যোগ করে যদি হাতে থাকতো তাহলে আমরা কি করতাম, এককের এখানে একক সংখ্যা বসাইতাম আর দশক সংখ্যাটা দশকের ঘরে যায় যোগ, এখানে যোগ হইতো যদি হাতে এক থাকতো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি এই যোগটা দেখি, এখানে লেখা আছে এক হাজার একশো বারো যোগ দুই হাজার দুইশো একুশ যোগ তিন হাজার তিন দুইশো বত্রিশ যোগ দুই হাজার দুইশো বাইশ। তাহলে আমরা এখানে প্রতিটা একক ঘর যোগ করে নেই, দুই দুই চার একে পাঁচ, পাঁচ আর দুয়ে সাত, দশকের ঘর যোগ করে নেই এভাবে, দুই তিন পাঁচ, পাঁচ আর দুয়ে সাত, সাত আর একে আট। এভাবে আমরা একক, দশক, শতক, হাজার প্রতিটা সংখ্যায় আমরা যোগ করে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমরা বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে ঠিক একই রকমের। দেখো যদি আমরা এটা বিয়োগ করে নেই, এখানে একক, দশক, শতক, শতক আছে, তাহলে আমরা এখানে একক সাত সাত মিলে গেল শূন্য, আবার দশকের ক্ষেত্রে দেখো নয় আর নয় মিলে গেল শূন্য, পাঁচ থেকে তিন বাদ দিলে কত আসে, দুই। যদি এখানে তোমাদের এককের ঘরে যদি যোগ বিয়োগ করতে হাতে যদি ধরতাম, ঠিক ওই দশকের ঘরে আসে যোগ হইতো। ঠিক একই নিয়মে দেখো দুই নাম্বার বিয়োগ করি, একইভাবে আমরা কী করবো, এটা চার আছে তিন, তিন থেকে চার মিলাইতে কত লাগবে, এক। আবার দেখো এখানে চার আছে, এখানে আছে ছয়, তাহলে আমাদের এখানে ছয় বড়, চার ছোট, তাহলে আমরা এটাকে কি করব, এর সঙ্গে দশ যোগ দিব, তাহলে কত আসবে, চোদ্দ আসে। চোদ্দ থেকে ছয় বাদ দিলে কত হয়, আট। হাতে এক আছে, এখানে আসবে কত, এখানে যোগ হবে, তাহলে এক থাকলে এখানে কত আসবে, চার, চার চার মিলে গেলে কত হবে, শূন্য। এখন দেখো আবার এখানে আছে তোমার চার আর এখানে আছে ছয়, তাহলে চার ছোট ছয় বড়, তাহলে আমরা এখানে কি দেব, চোদ্দ, দশ যোগ দিব এর সঙ্গে, দশ যোগ দিলে কত আসে, চোদ্দ, চোদ্দ থেকে ছয় বাদ দিলে কত আসে আমাদের, আট, হাতে এক, এখানে আসবে চার, তাহলে কত আসলো, চার থেকে সাতের লাগাল ধরতে কত লাগবে, তিন। তাহলে উত্তর আমরা পাইলাম আটত্রিশ হাজার একাশি, আটত্রিশ হাজার একাশি।
প্রিয় শিক্ষার্থীরা ঠিক এইভাবে যোগগুলো যদি তোমাদের বইতে আরো এইভাবে যোগ অনেকগুলো আছে তোমরা এগুলো বাসায় চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থীরা দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ একটি ট্রেন দেখা যাচ্ছে একটি ট্রেন দেখা যাচ্ছে ছবিতে দেখো ট্রেনের মধ্যে যাত্রীর সংখ্যা কতগুলো ছিল যাত্রী ছিল ট্রেনে এই ট্রেনের মধ্যে যাত্রী ছিল 2450 জন তাহলে সমস্যাটা দেখি একটি ট্রেনে 2450 জন যাত্রী ছিল এক স্টেশনে 842 জন যাত্রী নেমে গেল এবং 798 জন যাত্রী উঠল গাড়িতে যাত্রীর সংখ্যা কত গাড়িতে যাত্রীর সংখ্যা কত তো এর সমাধান এখন আমরা করব দেখো এখানে ছবিটিতে দেখো কি দেখা যায় ট্রেন থেকে স্টেশনের মধ্যে যাত্রী নেমে যাচ্ছে এবং কতগুলো নামলো নেমে গেল 842 জন আবার ছবিতে কি দেখা যাচ্ছে এখানে ছবিতে দেখা যাচ্ছে দেখো এখানে যাত্রী উঠতেছে এখানে যাত্রী উঠলো কতগুলো 798 জন এখন আমরা এই অঙ্কটা সমাধান করব ট্রেনে যাত্রী ছিল 2450 জন এখানে যেটা নেমে গেল সেটা আমরা কি করব বিয়োগ দিব নেমে গেল যে সংখ্যাটা যতগুলো যাত্রী ওখান থেকে মোট যাত্রী থেকে আমরা এই নেমে যাওয়ার যাত্রীগুলোকে কি করব বিয়োগ দিব বিয়োগ দিলে আমাদের কত আসে দেখে প্রিয় ছাত্রীরা দেখো নেমে যাওয়ার পর যাত্রীর সংখ্যা রইল 1608 জন এটা নেমে যাওয়ার পর এই যাত্রীর সংখ্যা ট্রেনের মধ্যে থাকলো আবার স্টেশনে যদি নতুন যাত্রী উঠলো যেটা উঠবে সেটা আমরা কি করব যোগ করব প্রিয় শিক্ষার্থীরা দেখো গাড়িতে যাত্রীর সংখ্যা তাহলে যোগ দিলে কত আসে আমাদের 8 8 16 6 হাতে 1 9 আর 1 কত হয় 10 হাতে 1 6 আর 7 6 13 আর 1 14 4 হাতে 1 1 আর 1 2 তাহলে আমরা পাইলাম গাড়িতে যাত্রীর সংখ্যা রইল কতজন 2406 জন প্রিয় শিক্ষার্থীরা এটাই আমাদের উত্তর এরপরে আসবো আমরা মূল্যায়ন মূল্যায়ন তো দেখো তোমরা যাত্রী যে যাত্রী উঠানামা করলো তারপরে দেখো ওর উপরে একটা মূল্যায়ন দেখো নেমে যাওয়ার পর ট্রেনে কতজন যাত্রীর সংখ্যা রইল তা বের করো নেমে যাওয়ার পর ট্রেনে কতজন যাত্রীর সংখ্যা রইল তা বের করো যাত্রী উঠার পর ট্রেনে কতজন যাত্রীর সংখ্যা রইল তা বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা ঠিকভাবে বুঝছো কি না এটা তোমরা সুন্দরভাবে বুঝে নিবা এরপরে ওই নিয়মে তোমাদের ঠিক একই নিয়মে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে দেখো এখানে তিনজনকে দেখা যাচ্ছে লাফিজ শিয়াব শিমুল
লাফিজ শিয়াব শিমুল তিনজনকার ছবি দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমরা এগুলা বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি বলছে, শিমুলের 890 টাকা আছে, এর কত টাকা আছে, 890 টাকা আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো লাফিজের শিমুল অপেক্ষা 470 টাকা কম আছে, লাফিজের শিমুল অপেক্ষা 470 টাকা কম আছে। এরপরে দেখো কি বলছে, লাফিজ অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লাফিজ ও শিয়াবের প্রত্যেকের কত টাকা আছে, লাফিজ ও শিয়াবের প্রত্যেকের কত টাকা আছে। তোমরা এটা দেখো, এরপরে তোমাদের পুরো অঙ্কটা তোমরা দেখে নাও, লাফিজ অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি এবং শিমুল অপেক্ষা 470 টাকা কম আছে। শিমুলের 890 টাকা আছে, লাফিজ ও শিয়াবের প্রত্যেকের কত টাকা আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ট্রেনের অঙ্কটা তোমরা যদি ঠিক মতন বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কগুলা সুন্দর করে পারবা, নিজে নিজে চেষ্টা করে পারবা। এরপরে তোমাদের আর একটা অঙ্ক আছে, এখানে বলছে কি লাফিজ অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি এবং শিমুল অপেক্ষা 470 টাকা কম আছে, শিমুলের 890 টাকা আছে, লাফিজ ও শিয়াবের প্রত্যেকের কত টাকা আছে। তোমরা এটা সুন্দর করে করবা। এরপরের অঙ্কটা দেখি প্রিয় শিক্ষার্থীরা, এরপরে একটি অঙ্ক আছে, একটি বিদ্যালয়ে 970 জন ছাত্রী ছিল, বছরের প্রথমের দিকে বছর শুরুতেই 165 জন ভর্তি হলো এবং 78 জন ছাত্রী চলে গেল, ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত হলো। এটাও দেখো এই যে একই নিয়মের অঙ্ক, তোমরা যদি ট্রেনের অঙ্কটা বুঝে থাকো সুন্দর করে তাহলে এই দুটো অঙ্ক তোমরা সুন্দরভাবে পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটি বিদ্যালয়ে 970 জন ছাত্রী ছিল বছরের প্রথমে, মানে বছরের প্রথমে শুরুর দিকেই আমাদের নতুন ছাত্রী ভর্তি হয়, সেখানে ভর্তি হয়েছে কত, 165 জন এবং চলে গেছে কয়জন, 78 জন। তাহলে ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত। প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা অঙ্ক তোমাদের বাড়ি কাজ দেওয়া হলো, যদি তোমরা ট্রেনের অঙ্কটা সুন্দর করে বুঝে থাকো তাহলে তোমরা এই দুটো অঙ্ক সুন্দর করে করতে পারবা এবং বাসায় চেষ্টা করবা পরবর্তীতে স্কুল খুললে তোমরা খাতায় নিয়ে আসবা এবং স্যারদেরকে দেখাবা। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।